সরকারের অনুমতি লৈ আখায় বাট চাই আছে কাজিরঙার কৃষ্ণ আর চন্দ্রই। সরকারি অনুমতি পালেই তিন বছরীয় পণ্ডিত্যর জীবনের মুক্তি হব দুয়ো। কাজিরঙাত কৃষ্ণচন্দ্রর নয়নাভিরাম দৃশ্যই আপ্লুত করব আপনাকো। মাতৃহারা দুইটা গর্ভালিক পরিচর্যা করা ব্যস্ত কাজিরঙা বন্যপ্রাণী উদ্ধার ও পুনঃসংস্থাপন কেন্দ্র কর্তৃপক্ষ। বানপানীত মাতৃরপরা বিচ্ছিন্ন হওয়া দুইটা গর্ভালির মাতৃস্নেহ দিয়ার আপ্রাণ চেষ্টা কাজিরঙার CWRC কর্তৃপক্ষের। প্রলয়ঙ্কারী বানপানীত উদ্ধার করা গর্ভালিকা তিনটা বর্ষ কাজিরঙার বন্যপ্রাণী উদ্ধার ও পুনঃসংস্থাপন কেন্দ্রের অতিথি হিসাবে আছে। নিশ্চয় কণমানিতে উদ্ধার করা পালিকা যথেষ্ট কষ্ট করে ডর করলে CWRC কর্তৃপক্ষ। দুইটা পালিয়ে নিজের মাজত করা ধেমালি উপভোগ করে আপ্লুত চিকিৎসক কর্মচারী সকল এতিয়া সরকারের অনুমতি পালেই মুক্তি করে দিব বনত। প্রথম বছরটো বড় ইম্পর্টেন্ট মানে বয়সের ক্ষেত্রে প্রায় আমি পালি একমাস বা একমাসের তলর পালিয়ে পাও গতি প্রথম বছরটো বড় ইম্পর্টেন্ট গাখির খায় লাহে লাহে ডর হয় বিভিন্ন ধরনের বেমার হব পারে কারণ ইমিউন সিস্টেম যে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ক্ষমতাটা যথেষ্ট কমি যায় গতি খুব ভালকে আপডাল করবলগা হয় কিন্তু এক বছর পার হওয়ার পিছত প্রায় ছমাহমানের পিছতে আমি লাহে লাহে এই মানুষের যে কেয়ার সে লাহে লাহে কমাই আনো যাতে যেতিয়া পুনর্সংস্থাপন করা হব যদি কোনো ক্ষেত্রে মানুষের ফালে নাহে বা মানুষের সংস্পর্শে কমপ্লিটলি পাহরি যায় গতি এতিয়া বর্তমান যেটা গড় দেখিছে ন্যাচারেলি আমার ইয়াত প্রাকৃতিকভাবে যে খাদ্য এভেলেবল আছে সেইখিন খায় আর আমি অল্প অল্প কেতিয়াবা মিনারেল মিক্সার দিও তার বাইরে বেলেগ খাদ্য এতিয়া দিয়া না হয় কারণ মানুষের সংস্পর্শের যিমান পারি আঁতরত আমি রাখি পেলে পুনর্সংস্থাপন করা যায়।